কেমন লাগলো গণেশ? বলবো আমি বুঝে উঠতে পারছি না কেমন লাগলো, মানে মানে ওভারঅল যেমন ঘুরলে, যেরকম ভাবতাম যে থিয়েটারটা এরকম করলে হয়, এমনই করতে চেয়েছিলাম, এরকম একটা নিজের জায়গা হবে, একেবারেই আপন করে আমার ঘরের মতো, চৌকি পেতে বিছনায় শোবার মতো করে, ছোট জায়গা কিন্তু নিজের জায়গা, সেইটা যে এরকম একটা স্বপ্ন কাজ করে কোনো সময় বা করতো 50 বছর ধরে, সেটা তো করে উঠতে পারলাম না। কেউ যদি করে বা কারা এতজন মিলে একা কবি করেনি, অভির হয়তো পারিবারিক সূত্রে জায়গাটা পেয়েছে, কিন্তু এতজনের সাপোর্ট না পেলে এইরকম একটা সুন্দর স্পেস যেখানে আমার ওই ইচ্ছে মতো আমি নাট্যচর্চা চালিয়ে যেতে পারব, অল্প কজন থাকুক, অল্প কজনই সম্ভব, সেই কজনেই আমরা কাজটা করব এবং আমাদের মতো করে সৎ থিয়েটার চর্চাটা করে যাই। যে কথাটা মনের মধ্যে বলতে ইচ্ছে করছে সেটা আরো কয়েকজনের সঙ্গে বলব। ও সুদীপ অনেক কথা বলতে পারে, আমি বলতে পারি না। সুদীপ সঞ্জীব ওরা অনেক কথা বলতে পারে, কিন্তু আমি আমার মনের কথাটা বলছি যে এইটা করতে পারিনি বলে আমার কোথাও একটা গ্লানি আছে। আর ওই অশোকনগর অভিমুখের এই মানুষ নাট্যমুখে এদের সকলকে আমি ঈর্ষা করছি, এইটুকু। আরে অভিমুখ পেশাদারিত্ব না হলেও মানে নিয়মিত নাট্য চর্চা, যেটা আমি ওই যে বলতেও চেয়েছিলাম যে কি করে রোজ আমি থিয়েটারটা করবো, কিন্তু এইরকম নিজের মধ্যে এখন বলছিলাম মাসিমাকে যে সন্ধ্যেবেলা হলেই সবাই এখানে চলে আসে না, এরকম একটা পরিবেশ তো তৈরি করে নেওয়া গেছে। এখানে সবার আমন্ত্রণ, যখন খুশি আড্ডা দিতে আসবে, যখন খুশি গল্প করতে আসবে, ঘুমোতে আসবে, খেতে আসবে, যা খুশি, এটা সবার জন্য। এবারে সেই সবাই তো এখানে চলে, আমাদের এখানে এসে কেমন লাগলো? আরে কি বলবো, এত বছর থিয়েটার হয়ে গেল, 50 বছর থিয়েটার হয়ে গেল, এরকম একটা জায়গা করতে পারলে, মানে আমি সত্যি কথা বলছি যে আমি এখন অশোকনগর এই নাট্যমুখকে আমি ঈর্ষা করছি, হিংসে করছি যে এইরকম একটা জায়গা থিয়েটারের, নিজের জায়গা, নিজে যেখানে নাট্য চর্চা করতে পারবো সারাদিন ধরে, তার একটা ব্যবস্থা পুরোপুরি নিজের মতো করে দেওয়া, এবং সেটা এত বিজ্ঞান ভিত্তি করে সব দিক থেকে, সাজানো দিক থেকে, তার অ্যাকোস্টিক্সের দিক থেকে, কার্টুন থেকে, এভরিথিং, ওপরে থাকা, ওপরের একটা সুন্দর ক্যাফের মতো ব্যবস্থা, সব মিলিয়ে ইউনিক ইউনিক। মানে আমি একেবারে অশোকনগর নাট্যমুখে প্রত্যেকজনকে আমার অসংখ্য অসংখ্য অভিনন্দন জানাচ্ছি। জানি না যদি সুযোগ হয়, শরীর স্বাস্থ্য পারমিট করে, বা এইখানের কার মতো করে একটা ছোট নাট স্পেসের মতো জনা 40-50 জন মতো বসতে পারে, সেরকম যদি একটা প্রযোজনা করে কবে যেখানে আসতে পারবো তার জন্য অপেক্ষা করে রইলাম। সবাই খুব ভালো থাকুক, নাটক যেন বন্ধ না হয়, সে যেভাবেই হোক, আমি রান্নাঘরে হলো, আমার ঘরেতেও হলো, নাটকটা আমি করবই। এই যে ওথটা এখানকার সবাই, এই যে নাট্যমুখে সবাই মিলে নিয়েছে অভিনেতৃত্বে অবশ্যই, কিন্তু এই যে সবাই মিলে করছে বলেই এটা অভি পারছে, একা অভির পক্ষে সম্ভব ছিল না। এই টোটাল ইউনিটকে হ্যাটস অফ। থ্যাংক ইউ।